আজিয়া বেগম আর নূর বেগম অবস্থা বেগতিক দেখে কোনো রকম টেনে টুনে দুজনকেই রুমে নিয়ে এলো। তোকে বলেছিলাম না যে ওই নূর আর ওর মেয়ে আমাকে মেরে ক্ষান্ত হবে, এবার প্রমাণ পেলি তো? আমাকে মারতে না পেরে তোকে মারতে চাইছিল, একটু জন্য বেঁচে গিয়েছিস, সব ওই নূরের শেখানো। ওকে তো এবার আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। সূর্য রাগে ফুসতে ফুসতে বলে উঠল, ধুর, যা করেছে চাঁদনি করেছে, অথচ তুই চাঁদনির কোনো বিহিত না করে চাচিকে নিয়ে পড়ে আছ। চাচির কি দোষ? চাচি কি কিছু করেছে নাকি? উল্টো চাচি তো চাঁদনিকে শান্ত করে নিয়ে গেল, না হলে তো ওই জঙ্গলিটা আজকে একটা অঘটন ঘটিয়েই ছাড়ত। রাজিয়া ছেলের রাগ ঠান্ডা করতে বলল, মাথা ঠান্ডা কর, আজকে তোর জব ইন্টারভিউ, ঠান্ডা মাথায় ইন্টারভিউটা দিয়ে আয়। একবার চাকরিটা হয়ে গেলেই ওই মা মেয়েকে আমি উচিত শিক্ষা দেব। ওদিকে চাঁদনিও রাগে অগ্নি অবতার হয়ে আছে, যেন সূর্যকে নাগালে পেলেই নিজের ক্রোধের আগুনে ভৎস করে দিবে। ওই বজ্জারটাকে আমি আরেকবার বাগে পাই, তারপর ওর সবগুলো চুল ছিঁড়ে নেড়া করে দিব, হারাম জাদা। হ্যাঁ তাই করিস, তারপর আমি রাজিয়াকে টাকলার মা বলে খোঁচাবো। বলেই নূর আরো খুশিতে নেচে উঠল, সাথে সাথে চাঁদনি ঝাঁঝালো গলায় বলে উঠল, উফ মা, এদিকে সূর্য আমার চুল ছিঁড়ে ফেলেছে আর তুমি এখনো চাচিকে নিয়েই পড়ে আছো। নূর সাথে সাথে দমে গিয়ে বলল, আমি থাকতে তুই এসব নিয়ে একদম ভাবিস না, আমি এক্ষুনি তোর বাবাকে বলে সূর্যর একটা বিহিত করছি। রাজিয়া এবং নূর দুজনেই সূর্য আর চাঁদনিকে ঠান্ডা করে নালিশের ঝুড়ি নিয়ে হাজির হলো নিজ নিজ স্বামীর কাছে। এরা দুজন ঘরের কর্তা হলেও নিতান্তই অসহায় এবং বউ ও সন্তানদের ঝগড়ায় অতিষ্ঠ, তাই তো সকাল সকাল বাড়ির মধ্যে এত বড় একটা গ্যাঞ্জামের পরও এরা দুজন কানে তুলো গুঁজে যার যার রুমে বসে নিশ্চিন্তে পত্রিকা পড়ছে। এমন সময়ে রাজিয়া বেগম ও নূর বেগম অগ্নিমূর্তি হয়ে তাদের সামনে হাজির হলো এবং এক নিঃশ্বাসে একে অপরের দোষ গোনাতে শুরু করলো। সব শুনে আশফাক মিয়া অতি ঠান্ডা গলায় তার স্ত্রী রাজিয়া বেগমকে বলল, সম্পর্কে বড় হওয়া সত্ত্বেও ছোটর সাথে জালে জড়ানো কি এরকম ঠিক? আর ঝগড়া করা কি তোমাদের মানায় রাজিয়া? স্বামীর এমন পক্ষপাতী কথায় কান্না দিয়ে রাজিয়া বেগম বলল, তুমি নূরের কথা বাদ দাও, ওকে তো আমি একাই দেখে নেব, তুমি শুধু চাঁদনির বিচার করো। ওইটুকু মেয়ে কিনা আমার ছেলেকে নকলবাজ বলে, সবচেয়ে বড় নকলবাজ তো ও নিজেই, জন্ম নিয়েছে আমার ছেলেকে জন্ম হতে দেখে। সূর্য দেখা দেখি ওর জন্মের ঠিক 5 মিনিট পরই নিজে জন্ম নিয়েছে, আর আজ সেই মেয়ে কিনা আমার ছেলেকে কপিবাজ বলে, কত বড় সাহস! স্ত্রীর এমন কথায় আশফাক মিয়ার প্রচণ্ড জোরে হাসতে ইচ্ছে করছে, কিন্তু হাসলে আবার তার উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই শান্ততা বজায় রেখেই জবাব দিল, চাঁদনি সূর্য থেকে 5 মিনিটের হোক কিংবা 5 বছরের হোক, মিথ্যা বলেনি, তোমার ছেলে থেকে চাঁদনি আসলেই ব্রিলিয়েন্ট, বুদ্ধিমতী। তাছাড়া তোমার ছেলে তো সত্যি ওটা থেকে দেখেই পাশ করেছে, তাই না? তাহলে নকলবাজ তোমার ছেলেই। রাজিয়া রাগে গজগজ করতে করতে বলল, তুমি তো চাঁদনি সাপোর্টই করবে, মা মেয়ে মিলে যে তোমার উপর তাবিজ করে রেখেছে তা কি আমি বুঝে না ভেবেছ? কিন্তু একবার সূর্যের চাকরিটা হয়ে যা, তারপর তোমার সব তাবিজ আমি এক এক করে করব। অন্যদিকে নূর বেগমও আশরাফ মিয়াকে সূর্যের ব্যাপারে নালিশ করতে পরিশ্রান্ত গলায় এসে জবাব দিল, তুমি নিজেও সবসময় রাজিয়া ভাবির পিছনে লেগে থাকো, আর মেয়েটাকেও একটা জিনিস শিখাইছো, চাঁদনি বোঝা উচিত যে সূর্য ওর থেকে বয়সে বড়, সেটা 5 মিনিটের হোক কিংবা 5 বছরের, বড় তো বড়ই, একটু সম্মান দিলে কি ও ছোট হয়ে যাবে নাকি? নূর বেগম ভেংচি কেটে বলল, ওই 5 মিনিটের বড় বলেই সব কিছুতে জিতে যায়, এর জন্য দায়ী তুমি। আশরাফ মিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি আবার কি করলাম? তুমি সব করেছো, রাজিয়ার আগে আমাকে ডেলিভারি করাতে পারলেই তো সূর্য আর আমার মেয়েকে 5 মিনিটের ছোট বলে দাবিয়ে রাখতে পারতো না। আশরাফ মনে মনে হেসে বলে, তোমার মেয়েরই বা কি দরকার ছিল আমার এমন সুন্দর হ্যান্ডসাম ভাইপোকে চিড়িয়াখানার সাথে তুলনা করে ঝগড়া বাড়ানোর? আর তোমার ভাইপো যে আজ আমার মেয়েকে জঙ্গলি বলেছে, তার কি হবে? আশফাক মিয়া আর আশরাফ মিয়া দুজনেই নিজ নিজ স্ত্রীদের কথা শুনে হতাশ হয়ে বলল, দুজনেই পিঠাপিঠি চাচাতো ভাই বোন, তার উপর একই বাড়িতে থাকে, তাই একটু আধটু ঝগড়া করবে, আবার সময় মতো মিলে যাবে,
তোমরা ওদের ঝামেলায় না জড়িয়ে বরং বিয়ের চিন্তা করো, বয়স তো কারো কম হলো না। জবাবে নূর বেগম খানিক বিরক্ত হয়ে বলল, রাজিয়া আর ওর ছেলে মিলে আমার মেয়ের বিয়ে হতে দিলে তো ভাববো। আজ তো আমার সামনেই চাঁদনির চুল ছিঁড়েছে, আমি সময় মতো সরিয়ে নিয়েছিলাম বলে মেয়েটা ন্যাড়া হয়ে যায়নি, না হলে ন্যাড়া মেয়ে বিয়ে দিতাম কী করে? আমি একা মানুষ, কয়দিক সামলাবো? রাজিয়া আর ওর ছেলেকে সামলাবো, নাকি চাঁদনির চুল সামলাবো, নাকি ওর বিয়ে নিয়ে ভাববো? অন্যদিকে রাজিয়াও চোখ মুখ ঘুচিয়ে জবাব দিল, বেকার ছেলেকে বিয়ে দেবে কে শুনি? ভেবেছিলাম আজকে ওর চাকরিটা হয়ে গেলেই মেয়ে দেখা শুরু করব, কিন্তু তোমার ভাইয়ের বউ আর মেয়ে মিলে আজ যা কাণ্ড করলো তারপর ও চাকরি হবে বলে তো আমার মনে হয় না। ভীষণ রেগে আছে ছেলেটা, এই অবস্থায় যদি ইন্টারভিউ ভালো না হয় তাহলে আমি বাড়িতে আগুন লাগিয়ে দেব বলে দিলাম। বলেই রাজিয়া হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। চাঁদনি আর সূর্য দুজনে গেটের সামনে দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়, সাথে আছে নূর এবং রাজিয়া, দুজনেই একে অপরের দিকে আরও দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে হয়তো দুজনেই একে অপরের উপর বিদ্রুপ করছে, এই ভেবে যে আজ তার সন্তানই সবার আগে চাকরি পেয়ে অপর পক্ষের কাছে তার মাথা উঁচু করে তুলবে। এদিকে চাঁদনি আর সূর্য একে অপরের দেখে রাগে কটমট করছে, ইচ্ছে করছে রাস্তা থেকে এক টুকরো ইট তুলে মাথা ফাটিয়ে দিতে। এমন সময় একটা সিএনজি দেখে দুজনেই একসঙ্গে ডাক দিয়ে উঠল। সাথে সাথে রাজিয়া বলে উঠল, আমার ছেলে আগে ডেকেছে। জবাবে নূর বলল, কোনো প্রমাণ আছে? প্রমাণ না থাকলে আমার মেয়েই আগে যাবে। আমার ছেলে আগে হয়েছে তাই আমার ছেলেই আগে যাবে। আগে হলে কি হবে, লেডিস ফার্স্ট, তাই আমার মেয়েই আগে যাবে। নূর আর রাজিয়ার বাগবিতণ্ডায় কান না দিয়ে সূর্য আগে চলন্ত সিএনজিতে উঠে বসল, পিছে পিছে চাঁদনিও উঠল। সূর্যকে চাঁদনির আগে সিএনজিতে চড়তে দেখে রাজিয়া বেগম বেশ খুশি হয়ে গেলেন, তবে পর মুহূর্তে চাঁদনিকে একই গাড়িতে উঠতে দেখে আবারও তার মুখ বেজার হয়ে গেল। কিন্তু নূর বেগম আবারও মনে মনে খুশিতে নেচে উঠল, কারণ সূর্যের আগে যেতে না পারলেও অন্তত সূর্যকে আগে যেতে দেয়নি চাঁদনি, গর্ব হচ্ছে নিজের মেয়ের উপরে নূরের। চাঁদনিকে দেখা মাত্রই সূর্য তেলে বেগুনে জ্বলে উঠল, মাথার সাথে কি তোর চোখ দুটো নষ্ট হয়ে গেছে নাকি? দেখতে পারছিস না যে সিএনজিতে আগেই লোক বসে আছে? চাঁদনি এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল, কোথায়? আমি তো কোনো লোককে দেখতে পারছি না, আমি তো জলজ্যান্ত একটা চিড়িয়াখানা দেখতে পারছি। সূর্য কোনো রকম নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, দেখ চাঁদনি, আমি আগেই গাড়ি ডেকেছি, তাই শুধু শুধু ঝামেলা করিস না। একদম মিথ্যা বলবি না সূর্য, গাড়ি আমরা একসাথেই ডেকেছি, তাই যেতে হলে একসাথেই যাব, না হয় তুই নেমে যা। তারপর হঠাৎ খুব বিনয়ের স্বরে আবার বলল, তাছাড়া তুই তো ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করলেই অন্য গাড়ি পেয়ে যাবি, তাই আমাকে আগে যেতে দে প্লিজ। চাঁদনির এমন বিনয়ী স্বর শুনে সূর্য রঙ্গ করে বলল, হঠাৎ করেই তোর গলার স্বরটা এত নরম হয়ে এলো কেন বলতো? একটু আগে তো কাকের মতো কা কা করছিলি, তখন তো ভুলে গিয়েছিলি যে তুই মেয়ে আর আমি ছেলে, পায়ে পা বা দিয়ে মারামারি করছিলি, এখন যেই সুবিধা ভোগের সময় এলো অমনি মেয়ে হয়ে গেলি। চাঁদনি এবার গা ঝাড়া দিয়ে উঠল, তারপর সূর্যের দিকে আঙুল উঁচিয়ে বলল, করে মনে থাকবে যে আমি মেয়ে? তখন তো তুই আমাকে চিড়িয়াখানায় বন্দি জঙ্গলি জন্তু বলেছিলি, তাই মেয়ে থেকে আবার জঙ্গলিতে পরিণত হওয়ার আগেই ভালোই ভালোই গাড়ি থেকে নেমে যা বলছি, জঙ্গলি প্রাণী খেপলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কেন নামবো, তুই নাম, না হয় ধাক্কা বেড়ে ফেলে দিব। তাছাড়া তুই নিজেই তো আমাকে আস্ত একটা চিড়িয়াখানা বলেছিস, তাই বেশি বাড়াবাড়ি করলে চিড়িয়াখানায় আটকে সব জঙ্গলামি বের করে দিব। গাড়ির ড্রাইভার বিরক্ত হয়ে দুজনে ঝগড়ার মাঝে বলে উঠল, আপনারা ঝগড়া না করে বরং যে কোনো একজনকে নেমে যান, আর না হয় দুজনেই নেমে যান, আমি তো চলে যাই। সাথে সাথে চাঁদনি আর সূর্য একসাথে ড্রাইভারকে ধমক দিয়ে বলে উঠল, আপনাকে আমাদের ঝগড়া শুনতে কে বলেছে? আপনি আপনার মতো গাড়ি চালান। দুজনের ঝমক খেয়ে ড্রাইভার দ্রুত গাড়ি স্টার্ট দেয়। সিএনজি বাড়ির গেট পেরোতেই সূর্য আর চাঁদনি একে অপরের দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে সূর্য চাঁদনির কাঁধে হাত রেখে পাশে টেনে বলে উঠল, আমি আস্ত একটা চিড়িয়াখানা, তাই না?
তুই চিড়িয়াখানা, আর আমি সেই চিড়িয়াখানায় বন্দি এক অবলা জঙ্গলি প্রাণী। এই বলে চাঁদনি ফিক করে হেসে সূর্যের দিকে তাকিয়ে চোখ মারে। সাথে সাথে সূর্য চোখ বাঁকিয়ে বলে উঠল, তুই অবলা, একটু জন্য আজকে আমার পরবর্তী প্রজন্ম রক্ষা পেয়ে গিয়েছে, না হলে তো তুই একদম জায়গা মতোই মেরেছিলি শয়তান। চাঁদনি মুখ বাঁকিয়ে জবাব দিল, বেশ করেছি, তুই আমার হাত মুড়িয়ে ধরেছিলি কেন? কত ব্যথা পেয়েছিলাম জানিস? এখনো হাত লাল হয়ে আছে। কই দেখি দেখি। বলতে বলতেই সূর্য চাঁদনির হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে ফু দিতে শুরু করে। ফর্সা হাতে পাঁচ আঙুলের ছাপ পড়ে গিয়েছে। চাঁদনি অভিমান করে হাত সরিয়ে নিয়ে বলল, ছাড়, আগে ব্যথা দিয়ে তারপর আবার আদর দিতে হবে না। তুইও তো ব্যথা দিয়েছিস, আমি কি কিছু বলেছি? আমি তো ব্যথা দিয়ে আবার তোর মতো আদর দেখাইনি। দেখা মানা করেছে কে? বলে সূর্য দুষ্টু হাসল। চাঁদনি সূর্যর দিকে একবার তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল, তারপর হঠাৎ খানিক বিষণ্ণ হয়ে ভারী গলায় বলল, কেউ মানা করেনি, কিন্তু এইভাবে আর কতদিন চলবে সূর্য? আমরা মা আর চাচির সামনে ঝগড়া করতে পারি, মারামারি করতে পারি, সব করতে পারি, শুধু ভালোবাসতে পারি না, বন্ধুর মতো একসাথে বসে হাসি মুখে দুটো কথা বলতে পারি না। মা আর চাচির শত্রুতা দেখতে দেখতে একদিন আমরাও হাঁপিয়ে উঠে দুজনে দুজনের বন্ধুত্ব হয়ে গেলাম। বন্ধুত্ব দেখতে দেখতে একসময় ভালোবাসায় রূপ নিল। অথচ মা আর চাচির শত্রুতা শেষ হওয়ার তো দূরে থাক, বিবাদের সমাপ্তি ঘটারও নাম নিচ্ছে না। আদৌ কি তারা কখনো এক হবে? কতদিনই বা আমরা এমন লুকিয়ে লুকিয়ে প্রেম করে বেড়াবো? সূর্য আবারও চাঁদনির হাতটা নিজের একটা হাতের মধ্যে নিয়ে আরেক হাতে তাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তাছাড়া সময় তো এখনো শেষ হয়ে যায়নি। ভাগ্যে থাকলে ঠিক এমন কিছু একটা হবে যাতে মা আর চাচি সব শত্রুতা ভুলে আবারও কাছাকাছি চলে আসবে। চাঁদনি সূর্যর কাঁধে মাথা রেখে মিথ্যে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু চাঁদনির ছোটবেলা থেকে যারা আজ পর্যন্ত মিলিত হয়নি তারা আর কবেই বা মিলিত হবে? আর হলেও ততদিন পর্যন্ত কি আদৌ তাদের হাতে সময় আছে, নাকি তাদের এই লুকোচুরি প্রেম লুকোয়িতই রয়ে যাবে?